아무렇지 않게도 지도나 시라스콘자라 비앤비 로열 벵골 파이거 সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ১৫। সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। মিছিল নিয়ে সমাবেশ স্থলে দিকে আসছিল দলটির কয়েকজন নেতাকর্মী। কলেজ রোড এলাকায় আসার পর আওয়ামী লীগের লোকজন মিছিলে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১৫ জনের মতো আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।